নমস্কার বন্ধুরা আরও একবার এডিশনে সকলকে স্বাগত বন্ধুরা একুশ তারিখে টিজিটি সম্বন্ধে একটি মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে এবং ওই সম্বন্ধে আপডেট আমি আগেই দিয়েছি এবং ওই দিন তিন দিনে সময় দেওয়া হয় একটি ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার জন্য অর্থাৎ চব্বিশ তারিখে কিন্তু এই মামলার আবারও কিন্তু শুনানি হতে চলেছে এবং সেই কথা মতো এই কেসটিকে লিস্টেড করা হয়ে গেছে তো এইখানে ডেলি কস্টলিস্ট দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে মামলার শুনানি হচ্ছে এবং যেটি আট নম্বর কোর্টে আছে ডিভিশন বেঞ্চে শুনানি হবে সকাল এগারোটা থেকে এবং এখানে জাস্টিস থাকছেন আইপি মুখার্জি এবং মোহাম্মদ নিয়মউদ্দিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু এই মামলা শুনানিতে চলেছে এই কেসটিকে এই লিস্টে ছ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাট ওয়ান এইট এইট এই কেসটি ছ নম্বর সিরিয়ালে আছে অর্থাৎ এগারোটা দিকে শুনানি হলে অনেকটাই সময় লাগবে এই ছ নম্বর সিরিয়াল শুরু হতে এবং ওই দিন কী কী আপডেট আসছে না আসছে তার সমস্ত ডিটেলস কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করা হবে তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকেনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে